পরম প্রভুর কাছে ছোট্ট একটি মিনতির মাধ্যমে, ছোট্ট একটি দোয়ার মাধ্যমে প্রোগ্রামটি শুরু করব আমরা প্রভুর কাছে। অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করি, রব্বি জিন্নি ইলমা, রব্বি শাহলি সাদরি, ওয়াসিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াফকাহু কাওলি। হে প্রভু, আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমার বুক থেকে, আমার কাঁধ থেকে অযাচিত সব বোঝা দূর করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সবাই আমার কথা বুঝতে পারে। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ আমরা এই দোয়াটি আমরা কেন করলাম, যাতে প্রভু আমাদের কথাগুলোকে যাতে আপনারা সবাই বুঝতে পারেন। যে অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু সেই দোয়ার অন্তর্নিহিত যে অর্থটি রয়েছে, সেই অর্থগুলোর দিকে আমরা কখনো খেয়াল করি না। যে দোয়া করতে হয়েছে যে রাব্বানা আতিনা বিদ্দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার বলে আমরা শেষ করি, কিন্তু এগুলোর অর্থটা কি? এই অর্থটি হচ্ছে এটি যে প্রভু, যাতে আমার ভিতরে কোনো ফিল্ট না থাকে, আমার ভিতরে কোনো প্রকার অশান্তি না থাকে, আমার ভিতরে যাতে কোনো প্যাচ না থাকে। আমি যদি নিজে অশান্তির আকর হই, আমি যদি কারোর উপরে বোঝা হয়ে থাকি, আমি যদি কারো হেডেকের মানে কারণ হয়ে থাকি, আমি কাজ করব কিভাবে? এই জন্য আমরা দোয়া করি যাতে প্রভু, আর যাতে আমার কাজগুলো যাতে সহজ হয়ে যায়, আমার উপরে যে বোঝাগুলো চেপে আসে, যে আমি নিজে ক্যারি করতেছি, যে আমার কাঁধে, আমার বুকে, যে হার্টের ভিতরে, আমার কাঁধের মধ্যে যে বোঝাগুলো, যাতে এগুলো সরে যায়, এগুলো যাতে আমি কী করতে পারি, এগুলো যাতে আমি, তুমি আমাকে সাহায্য করে এগুলোকে বহন করার জন্য, এবং আমার জিহ্বা জড়তা, যেটি মূসা আলাইহিসসালাম যে দাওয়াতি কাজ করতে গেলে, প্রভুর কথা বলতে গেলে, আপনার অনেক সময় আপনার জিহ্বাকেও কিন্তু মানে জিহ্বার যে কণ্ঠ যেগুলো রয়েছে, কথা যেগুলো রয়েছে, সেগুলো হাইজেক হয়ে যেতে পারে। আপনি বলবেন এক কথা, মানুষ শুনবে এক কথা, আর মানুষ বলবে আরেক কথা। সুতরাং এই যে জিনিসগুলো থেকে, এইগুলো থেকে যদি আমরা আল্লাহর কাছে প্রোটেকশন না চাই, আমাদের কাজগুলো কখনো পূর্ণতা পাবে না, আমাদের কথাগুলো কখনো হৃদয়কে স্পর্শ করতে পারবে না। এগুলো শুধু মানে ও আচ্ছা খুব ভালো বক্তা, আ খুব ভালো শুনেছি, কিন্তু আসল যে কাজ, সেই কাজটা কখনো হবে না। তো আমরা চেষ্টা করব আজকের পর্বে যে আমাদের ভিতরে যে ময়লাগুলো রয়েছে, আমাদের ভিতরে যে অসুস্থতা যেগুলো রয়েছে, আমাদের মিসকনসেপশন যেগুলো রয়েছে, রহমতকে ফিল করার আগে, রহমতকে আমাদের জীবনে ধারণ করার আগে, এগুলোকে আমরা কীভাবে সরাতে পারি? আমাদের জীবনে ফিল্ডগুলো হচ্ছে আমাদের মাইন্ডের চিন্তাগুলো, আমাদের মনের চিন্তাগুলো। সহজ কথায়, দুনিয়া 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 যতটুকু পাওয়া যায় ততটুকু ভালো। যে মধু এক চামচ প্রতিদিন খাওয়া ভালো, কিন্তু মধু খাওয়া ভালো এই কথা শুনে যদি আপনি এক বালটি মধু খেয়ে ফেলেন, তাহলে আপনার সাথে সাথে ডায়রিয়া হয়ে যাবে। অর্থাৎ আপনি তাকে আপনার শরীরে, আপনার মননে, আপনার মানসে, আপনার চিন্তায় তাকে ধারণ করতে পারবেন না, এবং মধু সম্বন্ধে আপনার একটা বিতৃষ্ণা জন্ম নেবে, ঠিক কিনা? মানে উনি বললেন যে মধু খাইলে ভালো, আমি তো এক বালটি মধু খেয়ে ফেললাম, মানে এরপরে দেখা গেল আমার ডায়রিয়া হয়ে গেছে। তো দুনিয়া ভালো কতটুকু পরিমাণ মতো, সেই পরিমাণটা কি শুকর আলহামদুলিল্লাহ, যতটুকু পেয়েছেন ততটুকু শুকর আলহামদুলিল্লাহ, আর যতটুকু পাওয়ার প্রয়োজন ততটুকু আপনি নিজে হিসাব করুন যে আমার কতটুকু পাওয়ার প্রয়োজন। এটি পাবেন আপনার হার্টে, লিমিটটা পাবেন আপনি আপনার হার্টে। লিমিটটা যদি আপনি জিজ্ঞেস করেন আপনার মাইন্ডকে, সে আপনাকে কনফিউজ করে ফেলবে, সে বলবে আর মাত্র একটা, আর মাত্র একটা। হার্ট আপনাকে বলবে একটা না, এই পরিমাণ, আর মাইন্ড আপনাকে বলবে একটা। তখন আপনি হার্টকে বাদ দিয়ে মাইন্ডকে অনুসরণ করবেন। যেমন ধরুন হার্ট আপনাকে বলবে যে তোমার কোনো জায়গায় আসা যাওয়ার জন্য একটা গাড়ি হইলেও হয়, মাইন্ড বলবে না 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 না, আমার গাড়ি হলে হবে না, আমার গাড়িটা হতে হবে মার্সিডিস বেঞ্চ, আমার গাড়িটা হইতে হবে বিএমডাব্লিউ। যে গাড়িটা, যে কাজ আপনার
মনে করেন আপনার 500 পাউন্ডের একটা গাড়ি দিয়ে হয়ে যাবে, সেই কাজটাই আপনার মাইন্ড মাইন্ড করাবে আপনার, এবং এটার পিছনে সে অনেক এক্সকিউজ দেবে যে লোক মানে তোমার তো পয়সা করে কি জন্য, পয়সা করে তো খরচ করার জন্য, মানে কালকে যদি তুমি মরে যাও তাহলে এই পয়সা করে কি দেয়। মাইন্ড এই এই যুক্তিটা কখনো ভালো কাজে ব্যবহার করবে না, যে একটা জায়গায় মাদ্রাসা হবে, মাদ্রাসা হতে গেলে একটা জায়গায় মসজিদ হবে, একটা একটা বাচ্চাকে যদি আপনি নেন তাহলে যেমন ধরেন হাফিজি পড়ার জন্য যদি আপনি নেন 3 বছরে, তাকে আপনি প্রতি প্রতি বছর যদি 50,000 টাকা দেন, 3 বছরে একটা একটা মানুষ হাফিজ হয়ে যায়। এখানে কোনো সময় আপনার মাইন্ড আপনাকে এগোবে না যে একে গ্রামের মাদ্রাসায় পড়ানোর দরকার নাই, একে আমি মানে সবচেয়ে সফিস্টিকেটেড যে মাদ্রাসা তা আলা জাহাজারে নিয়ে আসবো, এই করবো সেই করবো, এই এইটাও কিন্তু মাইন্ড দেবে না। ঠিক তেমনিভাবে আপনার যদি যে কোনো প্রকার কাজে যদি আপনি আপনার হার্টকে জিজ্ঞেস করেন, হার্ট বলবে আচ্ছা ঠিক আছে, একটু কোয়ালিটি সম্পন্ন একটা গাড়ি কিনলেই হয়, মানে এটা পরিমাণ দিয়ে দেবে, এটা এটা যদি মনে করো ভালো গাড়ি যদি মানে যেটা নিলেই হয়। আর মাইন্ড আপনাকে বলবে যে না, হ্যাঁ মানে আপনাকে নিতে হবে খুব ফ্ল্যাশ কার, আমার একটা প্রেস্টিজ আছে না, আমার একটা ইজ্জত আছে না। এই দুটো জিনিসে আপনি যখন আলাদা করতে পারবেন না, তখন কিন্তু আপনি সাকসেস এবং ফেইলারের মধ্যে আপনি কখনো আলাদা আলাদা করতে পারবেন না, অর্থাৎ আপনার জীবনে কখনো রহমত আসবে না, বরকত তো অনেক। রহমত যদি না আসে, যা পাবেন তাতে যদি সন্তুষ্টি না আসে, আপনার জীবনে বরকত আসবে না। তো আমরা এই যে আমাদের মনের যে চিন্তাটা, এটাকে আমরা বেশি গ্রহণ করি, কারণ মনটা অনেক ক্রেডিট কার্ড নেওয়ার ব্যাপারে, আরে স্টোর কার্ড নেওয়ার ব্যাপারে 100,000, ইভেন একটা চুরিও করতে গেলে, একটা ডাকাতিও করতে গেলে মাইন্ড আপনাকে 100টি ভ্যালিড লজিক দেবে, এক্সকিউজ দেবে, সুন্দর সুন্দর লজিক দেবে যে কেন চুরি করবে না। একটা চোরকে আপনি জিজ্ঞেস করেন তুমি কেন চুরি করছো, সে চুরির পক্ষে সে 1,000 যুক্তি দিতে পারবে। যে একবার একজন মানে জাজ বলছিলেন যে তুমি যে চুরি করেছো সেটা 3 জন দেখেছে, তখন চোর বলল যে ইয়র অনার, আপনি আমাকে চান্স দেন, ছেড়ে দেন, আমি 100 জন মানুষ এনে দাঁড় করাবো যারা আমাকে চুরি করতে দেখে নাই। আপনি বলতেছেন যে আমাকে দেখছে 3 জন চুরি করতে, আমি 100 জন দাঁড় করাতে তারা আমাকে দেখে নাই। অর্থাৎ চুরির পক্ষে সে অনেক লজিক দিতে পারবে, কিন্তু এটা কি রাইট হয়ে যাবে, চুরি কি রাইট হয়ে যাবে? তো আপনার মাইন্ড আপনার অপচয়কে, আপনার অপব্যয়কে আপনি মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না মেনেও কিন্তু বিয়ে দিয়ে দেওয়া যায়, মানে আর একটা বিয়েতে 1,000,000 পাউন্ডও খরচ করা যায়, এবং যে 1,000,000 পাউন্ড খরচ করেছে তার যুক্তি শুনুন, আপনাকে আপনার যুক্তি ভ্যালিড মনে হবে। যে আমি সেদিন একজনে আপনাদেরকে বলেছি মনে হয় কয়েকদিন আগে, যে একজনের বিয়েতে সে 1,000,000 পাউন্ড খরচ করে বলেছে তার মেয়ের বিয়েতে, এবং সে এটা লজিক দিতেছে যে আমার তো একটাই মেয়ে, আমি এটার পিছনে খরচ করবো না, তো কার খরচ, এবং সে বলতেছে এটা তো আমার টাকা, এটা তো অন্য কারো টাকা না। আচ্ছা আসলে কিন্তু তাই, অর্থাৎ আমরা আমার মানে আমি যখন এগুলো দেখি, দেখার পরে যে এই যে মূল যে কোর কম্পিটেন্সি, যে গত প্রোগ্রামে আমরা বললাম যে আমাদের সন্তানের কাছে যে সবচেয়ে বড় জিনিসটি আমি পরিষ্কার করতে চাইবো যে আমার মালপানি না, যে ওই বাবা তার মেয়ের কাছে সবচেয়ে বড় জিনিসটি পরিষ্কার করেছে যে বেটি আমার টাকা আছে। ওই যে যে মানুষটি আর কি তার মেয়েকে 1,000,000 পাউন্ড খরচ করে বিয়ে দিল, সে কিন্তু তার বাচ্চাকে একটি জিনিস বুঝিয়েছে যে বেটি আমার, তোমার বাপের মালপানি আছে। তো ওই ওই মেয়েটি কী করেছে, ঠিক আছে যখন তোমার মালপানি আসেই আর আমি তোমার বেটি আসি, তো কি আমার পিছনেই তুমি খরচ করো। কিন্তু আমরা যদি আমাদের সমীকরণে আমাদের জীবনের যে সরল অঙ্ক যেটি রয়েছে সেটিতে যদি আমরা আল্লাহকে না নিয়ে আসতে, আপনারা সরল অঙ্ক তো দেখেছেন বাংলাদেশে, সরল অঙ্ক কিন্তু ডাকগুলো অনেক বড় থাকে, এই যে 2^6, 1+, -, এগুলোকে অনেক লম্বা থাকে ডাক, কিন্তু উত্তরটা হয় কিন্তু খুব অল্প, 1। সরল অঙ্কে অনেক বড় ডাক থাকে, অঙ্ক দেখে মনে হইতে পারে খাইছি আমার, এটা আমি পারবো না এত লম্বা, কিন্তু উত্তরটা কিন্তু হইতে হবে 1, অধিকাংশ ক্ষেত্রে উত্তর হয় 1। তো আপনার জীবনে মেয়ে হোক, ছেলে হোক, পাওয়ার হোক,
টাওয়ার হোক, যা কিছু হোক না কেন, বিয়ে হোক, শাদি হোক, ডিভোর্স হোক, সব কিছুতে যদি আপনি আল্লাহকে নিয়ে আসতে পারেন, আপনার জীবনে শুধু অর্জন হবে। একের পিছনে যত শূন্য বসাবেন শুধু মান বাড়বে। আল্লাহ আছেন, শূন্য বসান, পাওয়ার আনেন, বাড়ি আনেন, গাড়ি আনেন, নারী আনেন, সব কিছুতে শুধু শূন্য 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 শূন্য, 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, 10 কোটি, 12 কোটি, সব বাড়বে। শুধু আল্লাহ নাই, খালি মাইনাসে যাবে। যদি আপনি আল্লাহ বিরুতা, যে একজন প্রশ্ন করছিলেন যে আপনার, মানে একজনকে প্রশ্ন করলেন যে আপনি 1,000,000 পাউন্ড খরচ করেছেন, তার লজিক আছে। একজন মিডিওকার অল্প খরচ করেছেন, মানে উনারও লজিক আছে, এবং একজন খুব অল্প খরচ করেছেন, উনারও লজিক আছে। তো আসলে তিনজনের লজিক দেখে একজন বাদে বাকি দুইজনেরটাতে মনে হলো উনারা সমীকরণে কিন্তু আল্লাহকে, তার সন্তানদেরকে কখনো কোনো সময় আল্লাহকে চেনান নাই। যদি সন্তান আল্লাহকে চিনত, তাহলে ওই সন্তান কিন্তু তার বাপের উপরে এই এত বড় বোঝা হইতো না। যদি আল্লাহ রসুলকে চিনত, তাহলে তার বাপের উপরে এত বড় বোঝা হতো না। এবং আসলে কিন্তু কোনো সময় যে যে অপচয়, অপচয়কারী সহজ সহজ কথায়, মানে অপচয়কারী কি, কোরআন শরীফে বলা হয়েছে যে অপচয়কারী শয়তানের ভাই, এবং শয়তানের ভাই বানাতো না। যে অনেককে আমরা দেখেছি যে আমি যখন প্রথম এই দেশে আসলাম, আসার পরে মানে একজনকে দেখলাম যে উনি ঘর কিনেছেন, তো আমি খুব খুশি হলাম যে উনাকে গিয়ে বললাম যে ভাই ঘর কিনেছ দেখি গিয়ে। তখন এক সময় বললেন যে, ঘরের কথা বলতে গিয়ে উনি বললেন যে, সরোয়ার ভাই আমার তো মানে অল টুগেদার আমাকে প্রায় 25,000 টাকার মতো, 25,000 পাউন্ডের মতো আমাকে ইন্টারেস্ট দিতে হবে। এটা শুনে আমি একটু নড়াচড়ে বসলাম যে আমি তো দেখলাম আমি তোমাকে মানে এখানে অভিনন্দন জানানোর জন্য আসলাম যে ঘর কিনেছ, আমি তো সুদের ব্যাপারটা কি। তখন উনি বললেন যে এই পরিমাণ সুদ দিয়ে আমি ঘরটা কিনেছি। তখন আমি তাকে বললাম যে সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে তার ওয়াইফ সহ সর্বনিম্ন গুণা হয়েছে যে মায়ের সাথে জেনা করা, অর্থাৎ মাকে মানে বিয়ে করা। তখন উনি বললেন যে আসলে তো মানে আমার কাছে কোনো উপায় নাই। তখন আমি তাকে বললাম যে ভাই আপনি কতটুকু অসহায় হইলে, মানে আর কনে পাওয়া যাইতেছে না, মেয়ে পাওয়া যাইতেছে না, কতটুকু আপনি অসহায় হলে আপনি আপনার মাকে আপনি বিয়ে করতে পারবেন? তখন উনি বললেন যে না সরোয়ার ভাই মাত্র মানে আমার এইসব বলার দরকার নেই, মাইন্ডের কোনো এক্সকিউজ আমাকে দাঁড়া, সোল সার্চ করুন, আপনার হার্টটাকে আপনি সার্চ করুন, সার্চ করে আমাকে বলুন যে আপনি কতটুকু মানে ডেসপারেট হলে আপনি আপনার মাকে বিয়ে করতে পারেন, আপনি আমাকে উত্তরটা দিয়েন। যে সরোয়ার ভাই মাত্র একটা কিনবো, আমি বললাম যে ওই তুই, যে এক রাতের জন্য আপনি মাকে বিয়ে করবেন? আমার কথাগুলো কিন্তু খুব লাগবে আপনাদের, বাট সোল সার্চ করে আমাকে উত্তরটি বলুন। এবং তার ওয়াইফকে বললাম যে এই ভদ্রলোক যদি 25 বছরে যে এই ঘরটা যদি কিনে, তো মানে সুদ দেওয়ার জন্য তাকে যদি দুজখে থাকতে হয়, ধরেন তাকে কষ্ট থাকতে হবে, দুজখের কথা নাই বাদ দিলাম, তাকে কষ্ট থাক, আপনার হাজব্যান্ড কষ্ট করবে 10 দিন, আপনি কতদিন নেবেন? আপনি তো এই ঘরে থাকবেন, আপনার বাচ্চা তো এই ঘরে থাকবে, যদি আপনার হাজব্যান্ড 10 দিন কষ্টে থাকে আখেরাতে, আপনি তার পক্ষ থেকে কষ্ট কতদিনের কষ্ট নেবেন? তখন উনি বললেন কেন না আমি এটা নেব না, এটা তো মানে দুজখে আমি কেন যাব। তখন আমি বললাম যে না, সার্চ ইউর সোল, আজকে থেকে 12 বছর আগে, হ্যাঁ আজকে তো কতদিন হয়ে গেল, হ্যাঁ 12 বছর আগে আমি তাকে বললাম যে আপনি সোল সার্চ করে আপনি উত্তর, যদি আপনি আনসার পান আপনি আমাকে বলেন, আমিও কিনবো ঘর। তো মানে সোলটা সার্চ করুন, সোল সার্চ করে আপনারা মানে এগিয়ে যান, মাইন্ডকে সার্চ করে না। মাইন্ড আপনাকে ঘরে ইন্টারেস্ট দেওয়ার ক্ষেত্রে দেখাবে, মাইন্ড আপনাকে দেখাবে সালোর তলে দেয় না, ঘর দরকার নাই, ঘরের দরকার আছে, প্রয়োজন আছে। তো কী হবে একটা ঘরের জন্য হলে, আমি বললাম যে আপনি বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে যাবেন, আপনি বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন যে নাই আমার ঘর নাই, একটা দাঁড়িয়ে থাকবো রাস্তায় কিন্তু আমি ইন্টারেস্টে যাব না, আমি শুধু যাব না, আমি আগুনে যাব না, দাঁড়িয়ে আছি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, বৃষ্টিতে ভিজবো, কোনো দেখি কি হয়, দেখেন একটা না একটা পথ বেরিয়ে আসবে। তো আসলে আমরা
সবসময় মাইন্ড মাইন্ড আপনাকে শয়তানি মানে শয়তানের পথে পরিচালিত করে, এবং হার্ট আপনাকে অলওয়েজ আল্লাহর পথে পরিচালিত করে। আমরা মাইন্ডের মাধ্যমে যে অনেক সময় যে ফিল্থগুলো রয়েছে, যে গার্বেজ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখতে পারি না, কিন্তু সোল সব সময় আমাদেরকে গার্বেজগুলোকে কিন্তু দেখিয়ে দেয় যে এটার সিস্টেম লস কতটুকু। হ্যাঁ, তুমি নিয়ে নিচ্ছ এখন, এখন নিয়ে এখন আপাতত তুমি লাভবান হইতেছো, কিন্তু ইন দ্য লং রান তুমি মানে কি হবে, মানে এটা থেকে কোনো উপকৃত হতে পারবে না। এটি আপনি একটু চিন্তা করে দেখবেন যে একটা এই সহজ জিনিস বোঝার জন্য আপনাকে মুফতি হওয়ার বা খুব আইনস্টাইন হওয়ার কোনো প্রয়োজন নাই। রাইট এবং রং বোঝার জন্য আপনাকে আইনস্টাইন হওয়ার কোনো প্রয়োজন নেই, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। একটা বিড়াল, একটা বিলাই, সে যখন মাছ চুরি করে নিয়ে যায়, তার মুভমেন্ট দেখলে, তার দৌড় দেখলেই বুঝতে পারবেন যে সে একটা রং কিছু করেছে। মানে সে মুখে মাছ নিয়ে, মুখে গোশত নিয়ে, মুখে কাটা নিয়ে দেবে দৌড়, আপনাকে দেখলেই দেবে দৌড়। আর যদি আপনার আপনার বিড়ালটা আপনার কাছে বসে থাকে, আপনি যদি তাকে হাত দিয়ে মাছ দেন, মাংস দেন, সে আরাম করে আপনার পাশে বসে মানে আরামের সাথে এটি খাবে। এটা হচ্ছে ফিতরত, সে বুঝতে পারছে যে এখান থেকে আপনি আমার কিছু কিছু মানে কোনো মানে কি নাই, বিপদ নাই। তো যখনই আপনি পাওয়ার, রিলেশনশিপ এবং মালপানি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু গেইন করতে, আপনি শুধু দৌড়ের উপরে থাকবেন, আপনি কখনো শান্তি পাবেন না। আর যদি আপনার আল্লাহর অনুমতিক্রমে আপনি যদি যে কোনো জিনিসে থাকবেন, আপনি দেখবেন এই সাধারণ বিড়ালের মতো যে পাশে বসে, তার মনিবের পাশে বসে খাচ্ছে, আরাম করে খাচ্ছে, আর ওটা কিন্তু খাইতেছে কিন্তু দৌড়ের উপরে খাইতেছে। তো আমাদের জীবনে যদি আমরা যদি দেখি যে কোনো শান্তি আসি রে ভাই দৌড়ের উপরে, মানে আসি ভালো আসি কিন্তু দৌড়ের উপরে আসি, তো আমরা কি করতে চাই? আমরা অনেক দৌড়ের উপরে ছিলাম, অনেক দৌড়ের উপরে আছি, আর দৌড়তে চাই না, এখন কি করতে চাই? এই যে ফিল্ডগুলো রয়েছে, এই যে দুঃখ কষ্ট যেগুলো রয়েছে, এগুলো দিয়ে আমাদের দুটো চয়েস। নাম্বার ওয়ান, এগুলো থেকে আমরা অ্যালার্জি ডেভেলপ করব, যেগুলোর কাছে যাব না, যে টাকা পয়সা দরকার নাই, এটা মুসিবত। রিলেশনশিপ, মহিলা দেখলে চোখ নিচে করে ফেলবো, মহিলা হলে বুরকা পড়বো, মানে আর তাকাবো না কোনো দিকে, রিলেশনশিপ হয়ে যাবে খারাপ খারাপ জিনিসে। আর নাম্বার থ্রি, পাওয়ার, ভোট দেবো না, এগুলো করবো না, অর্থাৎ অ্যালার্জি ডেভেলপ করবো এই ফিল্ডগুলো থেকে। নাম্বার টু, আমরা হচ্ছে ধুর মিয়া ফালাও আর কিছু নয়, মানে এগুলো তো লাগবে, কারো কোনো কিছু কথা শুনবো না, সরবরাহের কথা শুনবো না, কোনো মেয়াসা মোল্লার কথা শুনবো না, আর যেরকম আছে গড্ডালিকা প্রবাহ হয় চলে যাবো আর কি, অর্থাৎ বিকাম ফিল্থ। এই ময়লাগুলোর সাথে আমি নিজেও শেষ, আমিও শেষ, আমাকে খুঁজে পাওয়া যাবে, আসি ভালো আসি। আর তিন নম্বর একটি চয়েস, এই চয়েসটি হচ্ছে যে এই ফিল্ডগুলো থেকে আমরা বিউটিফুল ফ্লাওয়ার তৈরি করব, এখন ইমানের গাছ তৈরি করব, রাহমতের মানে ঝর্ণা তৈরি করব, বরকতের ঝর্ণা তৈরি করব, মাগফিরাতের প্রস্রবণ আমরা আমরা ডুবে যাব, মাগফিরাতের ঝর্ণায় আমরা ডুবে যাব। এই তিনটির মধ্যে আমরা তৃতীয় নম্বরটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের নবম রমজানে আমরা তৃতীয় যে জিনিসটি, কোয়ালিটি যেটি, অর্থাৎ আমাদের জীবনের পাপগুলো যেগুলো জড়িয়ে আছে সেগুলোকে আমরা আমাদের জীবনে অর্জনে পরিণত করব, এবং পাপগুলোকে অর্জনে পরিণত করার একমাত্র প্রথম যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ বা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই। এটি হচ্ছে আমাদের জীবনে যত প্রকার পাপ রয়েছে, যত প্রকার মাইনাস পয়েন্ট রয়েছে, সবগুলোকে মানে সবগুলোকে প্লাস পয়েন্টে পরিণত করবে, অর্জনে পরিণত করবে। এটি কীভাবে বুঝব যে আমার পাপগুলো আমার পুণ্যে পরিণত হয়েছে? আমরা তখনই বুঝতে পারব যখন আমাদের বিবেকটা সাংঘাতিক রকমের শক্তিশালী হয়ে উঠবে, যে ঘুমিয়ে আছে বিবেকটি সেটি জেগে উঠবে। যখন আপনার বিবেক জেগে উঠবে তখন আপনি বুঝতে পারবেন আপনার সমস্ত পাপ হ্যাজ বিন কনভার্টেড টু পুণ্য বা গুড ডিডসে রূপান্তরিত করা হয়েছে। আমাদের ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় চলে এসেছে, বিরতির পর আবার ফিরে আসছে আমাদের আলোচনা, আমাদের সাথেই থাকুন। আসসালাম।